এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। আসলে গ্রামে আসার পর অনেক ব্যস্ত হয়ে পড়েছি, সেজন্য রেগুলার ব্লগগুলো আপলোড করতে পারতেছি না। ডেলি ব্লগ ডেলি দেওয়ার চেষ্টা করতেছি, অথচ সেহেতু একটু ব্যস্ত হয়ে পড়েছি, সেজন্য কিন্তু ডেলি ব্লগ ডেলি দেওয়া যাচ্ছে না। আর গ্রামে আসার পর আমরা অনেক অনেক আনন্দ করতেছি, সেটা তো আপনারা বুঝতেই পারেন, গ্রামে আসার পর কতটাই আনন্দ করা যায় ফ্যামিলির সাথে। তা আমাদের চাঁদ রাতে আমার ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চাঁদ রাতে আমরা মেহেদি পরেছি, তার মধ্যে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে রেখেছি, যাতে করে সকালবেলা একটু দেরি না হয়। যেহেতু আমাদের বাড়িতে আমি ঈদ করে আমি আবার শ্বশুর বাড়িতে চলে যাব, সেজন্য আমাকে একটু তাড়াহুড়োর মধ্যে সব কিছু করে নিতে হবে। আর আম্মু একা মানুষ, একার হাতে সব কাজ করতে পারে না, আসলে একটু আম্মুকে হেল্প করতে হবে। তো চাঁদ রাতে আমরা কিন্তু সবাই মিলে হাতে মেহেদি পরব, সেজন্য আমরা এখানে মেহেদি নিয়ে বসেছি। তো মেহেদি দিতে আমাদের অনেক লেট হয়ে যাবে, যেহেতু এক এক করে সিরিয়ালে একজন কিন্তু মেহেদি দিয়ে দিবে সবাইকে, সেজন্য আমরা সিরিয়ালে বসে আছি। তো প্রথমে মীরাকে এখন মেহেদি দিয়ে দিচ্ছে ওর মামি। মীরা কিন্তু ওর মামির হাতে মেহেদি পরতে যাচ্ছে, সেজন্য ওর মামি ওকে মেহেদি দিয়ে দিচ্ছে। আর আমরা যখন মেহেদি দিচ্ছিলাম তখন কারেন্টটা অনেক ডিস্টার্ব করতেছিল, বারবার কারেন্ট আসতেছিল আবার যেতেছিল, এরকম অবস্থায় ছিল। গ্রামের বাড়িতে সব কিছুই ভালো লাগে, শুধু যখন কারেন্ট চলে যায় তখন আর সহ্য করা যায় না, প্রচুর গরম কিন্তু এখন গ্রামের বাড়িতে। তো আমার কাছে মনে হয় শহরের চাইতে গ্রামে একটু ঠান্ডা বেশি, কারণ শহরে তো অনেক ঘনবসতি, সেজন্য কিন্তু গরমটা প্রচুর পড়ে থাকে। আর গ্রামের বাড়িতে অত বেশি গরম পড়ে না, যখন একটু কারেন্ট চলে যায় তখনই কিন্তু একটু কষ্ট হয়। তো আমরা যখন মেহেদি পরতেছি হাতে তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন আমরা ফোন দিয়ে কিন্তু হাতে মেহেদি পরতেছিলাম, তার কিছুক্ষণ পরে কিন্তু কারেন্ট চলে এসেছে। এখন শালিন মেহেদি পরতেছে, যে শালিন আর কথা বলতেছে পাকা পাকা। আর এখন আমার হাতে মেহেদি দিয়েছি, যে আমার ডিজাইনটা এরকম হয়েছে, আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। কিছুক্ষণ পর আমরা এগুলো ওয়াশ করে ফেলবো। আমাদের এখন হলো রাত 12টা বাজে। তো রাত 12টার পর কিন্তু গ্রামের বাড়ি একদম নিস্তব্ধ হয়ে যায়। আমার কাছে একটু ভয় লাগতেছিল যে বাহিরে যাব কিভাবে হ্যান্ড ওয়াশ করার জন্য। তো এই যে আমি এখন মেহেদিগুলো তুলে নিচ্ছি, আর এক এক করে কিন্তু সবাই হাতে মেহেদি পরে নিয়েছি। তো রাতে আমরা মেহেদি পরেছি সবাই, রাতে একটা দিকে আমরা শুয়ে পড়েছিলাম, আর একটু পর কারেন্ট যাওয়া আসা করার মাধ্যমে কিন্তু আমাদের মেহেদিগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা। আমি ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটাকে আগে গুছিয়ে নিয়েছি, মানে আমার রুমে আমি যেভাবে কাজ করি ওইভাবে কিন্তু রুমটাকে আগে গুছিয়ে ফেলেছি। তো সকাল সকাল সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি ঘুম থেকে উঠেই দেখি আম্মু শ্যামাই রান্না করে ফেলেছে। তো আমি প্রথমে ভাবলাম যে পাঞ্জাবিগুলো খুলে আমি একটু এক সাইডে রেখে দিই, তারপর আমি শালিনকে গোসল করে দেবো। তো আজকে 10 বছর পর আম্মুর সাথে আমি ঈদ করার জন্য গ্রামে এসেছি, অনেকটাই আনন্দ করব সেজন্য আশা করে গ্রামে এসেছি। আসলে কিন্তু অনেকটাই আনন্দ করতে পারতেছি আমরা গ্রামে আসার পর, বিশেষ করে আমার বাচ্চারা অনেক এনজয় করতেছে, ওদের কাছে নাকি অনেক ভালো লাগতেছে, আর গ্রাম থেকে একদমই যেতে চাচ্ছে না। আমরা তো ভাবছিলাম যে 2 দিন থেকে চলে যাব, ঢাকাতে আমাদের ঈদ করা হবে, তারপর দেখি বাচ্চারা যেতে চাচ্ছে না, সেজন্য আমরা যেতে পারিনি। তো এই যে হাতের মেহেদিগুলো দেখতেই পাচ্ছেন, শালিন আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর মীরাটা মীরা দেখাচ্ছে না, ও বলতেছে ওর ডিজাইনটা সুন্দর হয়নি, সেজন্য মীরার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, বাট ওকে বলার পরও দেখাচ্ছে না, সেজন্য আমি তো আর দেখাতে পারতেছি না। তো শালিন এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন আমি দাঁত ব্রাশ করিয়ে দেব। আর আম্মু এখানে শ্যামাই রান্না করে নিয়েছে। আম্মুর হাতের শ্যামাইটা খেতে অনেক বেশি ভালো লাগে, আম্মু সারাক্ষণ ব্যস্ত থাকে শুধু আমাদেরকে খাওয়া দাওয়া করার জন্য। আর গ্রামে আসার পর আমি আপনাদের মাঝে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, অনেকটাই ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে শুধু ঘোরাফেরা নিয়ে ব্যস্ত ছিলাম, এবারে ওবারে একটু হাঁটাহাঁটি করেছি। তো সেজন্য কিন্তু সব কিছু মিলিয়ে আপনাদের সাথে ব্লগগুলো ডেলির ব্লগ ডেলি আপলোড করতে পারিনি। আমার অনেক ব্লগ জমে গিয়েছে, এক এক করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আশা করছি আপনাদের ভালো লাগবে। তা আপনাদের ভাইয়া এখন উজু করে নিচ্ছে, তারপর পাঞ্জাবি পরে নেবে, আর শালিন দাঁত ব্রাশ করতেছে, ওকে এখন আমি শাওয়ার করে দেবো।
আসলে গ্রামের পরিবেশ যদি গ্রামের মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। সালমান এই কথাটা সব সময় বলবে যে আমরা গ্রামে আসার পর অনেক এনজয় করতে পারতেছি, যেরকম গ্রামের পরিবেশ থাকা দরকার ওরকমই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সেজন্য আরো বেশি ভালো লাগতেছে। ও চাচ্ছে টিনের ঘরে থাকবে, টিনের বাসায় থাকবে, সেই জিনিসটা ওর কাছে অনেক বেশি ভালো লাগে। যে আমরা সব সময় বিল্ডিং এ থাকি, এখন আর বিল্ডিং এ থাকতে ইচ্ছে করে না। তো ওরা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে, ওরা সেমাই খেয়ে তারপর এখন রেডি যাবে নামাজে। আর গ্রামে কিন্তু খুব সুন্দর মসজিদে বয়ান করে থাকে বা মসজিদে সব কিছু বলে দেয়, সেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো সবাই কিন্তু আমার কাছে বকশিস নেওয়ার জন্য আসতেছে এক এক করে, আমি অনেককেই টাকা দিয়েছি অবশ্য, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আমি চাই না। আসলে একটা কথা শুনেছি যে মানুষ এক হাতে দান করলে নাকি আরেক হাত যাতে জানতে না পারে, মানে ডান হাতে যখন দিবেন বাম হাত যাতে জানতে না পারে, সেই জিনিসটাই আমি সবসময় লক্ষ্য করি। তো আমি অনেককেই কিন্তু ঈদের বকশিস দিয়েছি, তা আমার কাছে ভালো লাগছে যে আমাদের গ্রামের এই ছেলেটাকে আমি বকশিস দিতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ও অনেক সরল মনের মানুষ, সেজন্য আমি ওকে দিয়েছি। আরও দুই তিনজন খালা এসেছিল, তাদেরকেও কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এখন বাকি আছে ছোটো ছোটো বাচ্চারা, বাচ্চাদেরকেও কিন্তু ঈদের বকশিস দিতে হবে। তো আমি সবারটা কিন্তু শেয়ার করবো না, আমি আমার বাচ্চাকে ঈদের বকশিস দেবো সেটাই আমি শেয়ার করবো। তো আম্মু এখানে রান্নাবাড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তো এদিকে কিন্তু জিরা বাটা হচ্ছে, জিরাটাকে একদম তেলে তারপর পাটায় বেটে তারপর গুঁড়া করে নিচ্ছে। এভাবে কিন্তু জিরা বাটা তার মধ্যে ধনিয়া বাটা এগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এমনি তো আমি আম্মুর হাতে রান্না খেতে অনেক বেশি পছন্দ করি, ওদের আব্বু কিন্তু পছন্দ করে, আম্মুর হাতে রান্না কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আম্মু গ্রাম থেকে কখনোই যেতে চায় না, আম্মুর গাছের মায়া বাড়ির মায়া সব কিছু ফেলে কখনোই আমাদের সাথে থাকতে চায় না। আম্মুকে সবসময় বলি চলো আমাদের সাথে থাকবে, কিন্তু আমাদের সাথে কখনোই থাকবে না। তাই আমি একটা লেবু ছিঁড়ে দিচ্ছি, আপনাদের ভাইয়া যখন নামাজ পড়ে আসবে তখন আমি লেবুটা কেটে দেব খাওয়ার জন্য। তো সবার লাস্টে আমি এখন সেমাই খেয়ে নিচ্ছি, আর সব সময় তো আমি সেমাইটা মুড়ি দিয়ে খেতে পছন্দ করি, সেই জন্য আমি মুড়ি চাচ্ছিলাম যে মুড়ি কোথায় আমাকে মুড়ি দিন, আমি মুড়ি দিয়ে সেমাই খাবো, ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আম্মু বলতো সবসময় যে তোমার আব্বু কিন্তু এভাবে মুড়ি দিয়ে সেমাই খেতে পছন্দ করতো, আমি নাকি আব্বুর মতো হয়েছি। আর আমার ফেস সেম টু সেম কিন্তু আমি আমার আব্বুর মতো হয়েছি, শালিনও কিন্তু সেম আমার মতো হয়েছে। আর অনেকে কিন্তু আমাকে দেখতে চান, শালিনকে দেখলেই বুঝতে পারবেন শালিন আর আমি কিন্তু একদম সেম হয়েছি। তা আমি যখন সেমাই কাচ্ছিলাম তখন কিন্তু মীরাও চাচ্ছে সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাবে, তাই ওকেও আমি দিচ্ছি। আর মীরা কিন্তু কাপের মধ্যে সেমাই নিয়েছে, তো আমি মীরা খেয়ে তারপর আম্মুর যখন রান্না বাড়া হয়ে যাবে তারপর আমরা গোসল করে রেডি হব ওদের দাদু বাড়ি যাওয়ার জন্য। কারণ আমি একবারেতে ঈদ করতেছি, তাই ভাবলাম সবার সাথে ঈদটা ভাগাভাগি করে করি, সবাই আনন্দ করি, সবার কাছে ভালো লাগবে। তো এখান থেকে ওরা নামাজ পড়ে এখন চলে এসেছে, আমরা এখন রেডি হব ওদের দাদু বাসা যাওয়ার জন্য। তো আম্মুর রান্না বাড়া অলরেডি হয়ে গিয়েছে, আমরা খাওয়া দাওয়া করে তারপর রওনা হব। তা আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেছে, আমাকে ঈদ বকশিস দিচ্ছে, আমাকে 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি হয়েছি। ঈদ বকশিস বলে কথা অনেকে বলে যে অনেক টাকা দিতে হবে, সেটা আমি কখনোই বায়না ধরি না, আপনাদের ভাইয়া খুশি মনে আমাকে যা দেয় সেটাই আমি অনেক খুশি হই। তো এখন আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে ঈদ বকশিস দিচ্ছে, ওরা কিন্তু অনেক খুশি মনে গ্রহণ করে নিচ্ছে। আর মীরা এখানে ছিল না, ও রেডি হচ্ছিল দাদু বাড়ি যাওয়ার জন্য, ও গোসলে গিয়েছে, ও যখন আসবে তখন ওকে আমি দিয়ে দিব। এখন সালমান আর শালিনকে দিয়েছি ঈদ বকশিসটা, ওরা কিন্তু অনেক খুশি হয়েছে। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। 1 টাকা হোক আর 2 টাকা হোক, একজন আরেকজনকে যখন খুশি মনে বকশিস দেওয়া হয় সেই জিনিসটাই কিন্তু অনেক আনন্দময় হয়। তো আপনাদের ভাইয়া বললো আমি সবাইকে ঈদের বকশিস দিয়েছি, আমাকে তো কেউ দিল না, তাই আমি ভাবলাম যে আমার ব্যাগ থেকে খুলে আমি তাকে ঈদ বকশিস দেব। তবে সে কিন্তু আমাকে 1000 টাকা দিয়েছে আর আমি দিচ্ছি তাকে 2000 টাকা, আর এই 2000 টাকা পেয়ে কিন্তু সে অনেক খুশি। যাই হোক, আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম আর অনেক মজা করেছি, অনেকটাই ভালো লেগেছে। আমরা এখন রেডি হব ওদের দাদু বাসায় যাওয়ার জন্য। আর এখন আপনাদের ভাইয়া বলল কিছু সেলফি তুলবে, সেই জন্য আপনাদের ভাইয়া সেলফি তুলে নিচ্ছে আর আমরা অনেক ছবি তুলেছি সবাই মিলে। গ্রামের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম ভালো লাগে। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর শালি নিজে দুষ্টুমি করতেছে বাসি নিয়ে।
আর আম্মু আজকে পোলাও রান্না করেছে, তার সাথে সাদা ভাত, ছোট মাছ আর ছিল গরুর মাংস ছিল। তো আমরা খাবারটা খেয়ে এখন রেডি হচ্ছি ওদের দাদু বাসা যাওয়ার জন্য। তা আম্মুকে বলেছিলাম সাথে যাওয়ার জন্য, আম্মু যেহেতু রোজা রেখেছিল, রোজা রাখার পর আম্মুর শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে আর অনেক টায়ার্ড লাগছিল। তা আম্মুকে বলেছি রান্নাবাড়া করে গোসল নামাজ করে আম্মু শুয়ে থাকার জন্য আমরা ওই বাড়ি থেকে একটু ঘুরে আবার বিকেল টাইমে চলে আসব। তো মীরা এখন রেডি হবে, তারপর আমি রেডি হয়ে নিচ্ছি, আর জামা কাপড়গুলো আমি আগে নামিয়ে রেখেছিলাম। আর ঈদের দিন আপনাদের কার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেকেই কিন্তু আমার ঈদ ব্লগ দেখার জন্য অপেক্ষা করতেছে, বিশেষ করে অনেক আপুরাই কিন্তু আমাকে মেসেজ করেছে যে আপু ঈদ ব্লগটা দেখতে পাইনি, তোমরা এখনও গ্রাম থেকে আসোনি, সেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে। আসলে নেটওয়ার্কে অনেক সময় প্রবলেম থাকে, সেজন্য কিন্তু ঠিক মতো আমি আনসারগুলো দিতে পারতেছি না। মীরাও কিন্তু আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে, ও বলতেছে ঈদ ব্লগ দিচ্ছ না কেন, আমি ঈদ ব্লগ দেখার জন্য অপেক্ষায় রয়েছি, মীরাও আমার ব্লগ রীতিমতো দেখে থাকে। তো আমরা সবাই মিলে কিন্তু একটু আনন্দ করতেছি, আর বড় আপু হলে আরও বেশি আনন্দ করতে পারতাম, বড় আপু আসতে পারেনি, ভাইয়ার ছুটি নেই, সেজন্য ভাইয়া কীভাবে রান্নাবাড়া করবে কীভাবে খাবে সেজন্য আসতে পারেনি। আমরা সব বোন যখন একসাথ হই তখন কিন্তু অনেক ভালো লাগে। আমার ছোটো বোন আর আমি আসছি বাড়িতে, আর এমনিতে আমার বড় বোন আসতে পারেনি, ওর হাজব্যান্ড ছুটি পায়নি, সেজন্য ও আসলে কিন্তু আরও বেশি মজা হতো, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করি বা সবাই মিলে যখন একসাথ হই অনেকটাই আনন্দ হয়। তো ইনশাল্লাহ ভাবতেছি কোরবানিতে আমরা সবাই একসাথে গ্রামে এসে ঈদ করবো, কোরবানি ঈদ করবো গ্রামে। তো দেখি আল্লাহ তালা যদি আমাদের মনের আশা পূরণ করে। তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো আমার ভাইকে নিয়ে নিয়েছি, ও আজকে গাড়ি চালাবে। আসলে আমাদের ফ্যামিলিতে সবাই গাড়ি চালাতে পারে, আপনাদের ভাইয়া সালমান, তার মধ্যে আমার ভাইয়াও কিন্তু গাড়ি চালাতে পারে, ও কিন্তু সে ছোটো থেকে শিখে নিয়েছে, ছোটো থেকে বলতে প্রায় 16 বছর থেকে সে গাড়ি চালানো শুরু করে দিয়েছে, এখন ওর প্রায় 20 বছরের মতো বয়স। তা আমরা এখন যাচ্ছি, বিশেষ করে ভালো লাগতেছে আমাদের গাড়ি থাকাতেই কিন্তু আমরা যখন তখন এদিক সেদিক ঘোরাফেরা করতে পারি, সেই জিনিসটাই ভালো লাগে। আর গ্রামে আসার পরে যে চারদিকে ন্যাচারাল যে ভিউটা, সেই জিনিসটা অনেক অনেক আমার পছন্দ। আর আজকে অনেক দিন আমরা গ্রামে এসেছি, গ্রামে আসার পর মাস্ক পরতেছি না, যে যার মতো চলাফেরা করতেছি, ঘোরাফেরা করতেছি, অনেকটাই ভালো লাগতেছে। শহরে কিন্তু এ ধরনের টেনশনটা একটু বেশি আসে যে মাস্ক পরতে হবে, তার মধ্যে একটু কেয়ারফুলে থাকতে হবে, গ্রামে কিন্তু এগুলো কেউ কেয়ার করেন না, সবার মতো কিন্তু সবার চলাফেরা করে। তো মীরাকে তো আমি বকশিস দিতে পারিনি, সেজন্য গাড়িতে ওঠার পর ওকে বকশিস দিয়ে দিচ্ছে, ও কিন্তু এখন কাউন্ট করতেছে যে কে কত টাকা দিয়েছে, সেগুলো কাউন্ট করে ব্যাগে রেখে দিচ্ছে। এক সময় আমরাও কিন্তু ছোটোবেলায় বকশিস পেতাম, তো আমরা কিন্তু 50 টাকা, 20 টাকা, 100 টাকা এর চেয়ে বেশি পেতাম না, সেটা পেয়ে কিন্তু আমরা মহা খুশি থাকতাম, তার মধ্যে সেই টাকাটা নিয়ে বাজারে চলে যেতাম, যেমন পছন্দ হতো, যে কোনো জিনিস পছন্দ হতো সেটাই কিন্তু পছন্দ করে নিয়ে আসতাম। সেই দিনটার কথা এখন যখন মনে পড়ে তখন কিন্তু অনেক অনেক খারাপ লাগে, সেই দিনটা তো আমাদের আর কখনোই ফিরে আসবে না, শুধু স্মৃতি হয়ে থাকবে আর সেই কথাগুলো বারবার মনে পড়বে। তো সবসময় আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে, সেই আনন্দের দিনগুলো, অল্প তো কিন্তু সেই দিনগুলো আমরা অনেক খুশি ছিলাম। আর এখনকার বাচ্চাদের অনেক কিছু দিয়ে থাকে, তারপরে কিন্তু বাচ্চারা এত বেশি হ্যাপি হয় না। তো যাই হোক, এখানে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি অলরেডি, আমার ননদের বাসায় আছে এখন, আমার ননদের বাসা শ্বশুর বাসা কিন্তু পাশাপাশি। তো এখানে আসার পর আমরা আম কেটে খেয়ে নিয়েছি, অনেকগুলো আম কিন্তু দেখতে পেয়েছেন গাছ থেকে পাড়ার পর খেয়েছি, আর এবছরের মতো আম কখনোই কিন্তু গ্রামে এসে আমরা খেতে পারিনি, এবছর আমরা প্রচুর আম খেয়েছি, আমাদের গাছের আম টুপুস টাপুস পড়তেই থাকে সারাক্ষণ। সেদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তখন কিন্তু টুপুস টাপুস অনেক আম পড়েছে, আমি চেয়েছিলাম আম কুড়াতে যাবো, বাট আম্মু দিচ্ছে না যে না এত রাতের বেলা আম কুড়াতে হবে না, আর রাতের বেলা আমি তো ভিডিও করতে পারবো না, ভিডিও করলেও কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো শালিন কিন্তু এখন ওর জেঠির সাথে আম কুড়াচ্ছে, আমি এখন আমার শ্বশুর বাড়ি চলে এসেছি, এখানে আসার পর ওনারা কিন্তু রান্না করেছে 2-3 আইটেমের সেমাই, এটা হলো ধানের সেমাই, ধানের সেমাই মানে ছোটো ছোটো নাকি হাতের সেমাই, এটা আমি কখনো ট্রাই করিনি, বাট এখানে আসার পর ট্রাই করতেছি যে এটা। তারপর আমরা 2-3 আইটেমের সেমাই খেয়ে নিয়েছি, আর ওনারা রান্না করেছে আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি, সেটাও কিন্তু আমরা ট্রাই করেছি সবাই মিলে। তো এখন আমি লেবু গাছের নিচে চলে এসেছি, আমি যখনই আসি এখান থেকে লেবু ছিঁড়ে নেই, আমার কাছে এই গাছের লেবুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক সেন্ট কিন্তু এটার মধ্যে। তো এখান থেকে কিছু লেবু ছিঁড়ে নিয়েছি, তারপর আমি আমার ননদের বাসায় যাব। এখন প্রায় বিকেল টাইম হয়ে গিয়েছে, সন্ধ্যার আগে আগেই কিন্তু আমি আমাদের বাসায় পৌঁছানোর চেষ্টা করতেছি,
কারণ ঈদের দিন বিকেল টাইমে ভাবছি আমরা সবাই মিলে একসাথে হব আর একটু ঘোরাফেরা করব আমাদের বাড়িতে। আর শালির কতগুলো কলা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে, ও ছাগলকে এখন খাওয়াবে। ও ছাগল যে কোনো জায়গায় দেখে তখনই কিন্তু পাতালতা খাওয়ানো শুরু করে দেয়। এগুলো হলো ওদের ফুপির ছাগল। ওর ফুপি কিন্তু অনেক কিছু লালন পালন করে। ওর ফুপুর হাঁস মুরগি তারপর গরু ছাগল সব কিছুই আছে, সব কিছুই পালতে কিন্তু তিনি পছন্দ করেন। তো যেটাকে বলে থাকে মানে গৃহিণী, গৃহিণী একদম মন মতো গৃহিণী, ওনার পছন্দ মতো কিন্তু উনি সব কিছু করে থাকেন। তা আমরা এখন চলে এসেছি ওদের ফুপির বাসায়। ওদের ফুপিও কিন্তু সেমাই রান্না করেছে, ঈদ মানেই কিন্তু সেমাই। আমরা ছোটোবেলায় কিন্তু এক চামচ করে সেমাই খেতাম, কারণ সবার বাসায় কিন্তু সেমাই দিয়ে থাকে। ঘুরে ফিরে যখন সেমাই খাবো পেট ভরে, যদি এক বাসায় খেয়ে থাকে আরেক বাসায় খেতে পারবো না, সেজন্য আমরা এক চামচ করে সেমাই খেয়ে নিতাম। ঠিক ওরকম হয়েছে আমাদের, ওই বাড়ি থেকে সেমাই খেয়ে এসেছি, আমাদের বাড়ি থেকে খেয়ে এসেছি, এখানে এসেও কিন্তু সেম আমরা সেমাই খেয়ে নিলাম। তো এই বাড়ি তো সেম রান্না করেছে খিচুড়ি আর গরুর মাংস। ওই বাসা তো আমরা খিচুড়ি আর গরুর মাংস খেয়েছি, বাট তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি। তো বাচ্চারা চাচ্ছিল খাবে না, বলল জেঠির বাসা থেকে খেয়ে এসেছে এখানে খেতে পারবো না। বললাম ঈদের দিন একটু ট্রাই করতে হয়, তা না হলে সবাই রাগ করবে, সেজন্য অল্প করেই কিন্তু আমাদেরকে খাবারটা দিয়েছে। তা আমরা সবাই মিলে ট্রাই করেছি, খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছে, সাথে গরুর মাংস ছিল। তো খাওয়া দাওয়া করার পর এখন বিকেল টাইম, আমাদের বাসায় যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আমরা রওনা হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে, আম্মা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তা আমার আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সবাইকে জানাই আবারও ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।